যার মৃতদেহ পাওয়া গেছে, খুব দুঃখজনক ব্যাপার। লিটন নাথের আপনারা সবাই জানেন যে বীর কুমার রিয়াং পাড়াতে বিয়ের দামচড়াতে ওনার মৃতদেহ পাওয়া গেছে মাটির তলায়, এবং খুব দুঃখজনক ব্যাপার। এবং আমরা চারজনকে অ্যারেস্ট করা হয়েছে তাকে জেলারে, ওরাই প্রশ্নিং করার পর ইন্টারোগেশন করার পরে দেখিয়েছে সেই জায়গাটা। আমরা খুব দুঃখিত এবং যাদের ওনার পরিবারকে আমরা সমবেদনা জানাই, এবং আমরা মোস্ট আনফর্চুনেট দুর্ভাগ্যজনক ঘটনা, আবার এমন ঘটনা যেমন না ঘটে আমরা নিশ্চয় পদক্ষেপ নেব। এবং সরকারের পক্ষ থেকে লিটন নাথের পরিবারকে আমরা 5 লক্ষ টাকা দেবো, এখন সেটা ঘোষণা আমি করছি এখন। কিন্তু আমরা জানি সেটা এই কথা, জীবনের মূল্য টাকা দিয়ে হয় না, যে কোনো রকমের ক্ষতিপূরণভাবে নেওয়া উচিত নয়। সেটা আমরা স্টুডেন্ট টোকেন আমরা পাশে আছি, ওনাদের দুঃখের সময় আমরা পাশে আছি সেটা বলার জন্যই। এবং আজকে 5 লক্ষ টাকা আমরা ঘোষণা করলাম, এবং আগামী দিনে আর কি সুবিধা দেওয়া যায় আমরা দেখবো, সরকার দেখবে এটা। এবং আমরা সত্যি আমরা খুবই দুঃখিত যেন একটা যুবকের প্রাণ চলে গেছে, এবং যারা এই কাজটা করেছিল ওদের নিন্দা করি, তীব্র নিন্দা করি। কারণ এই আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে সুন্দরভাবে শান্তিতে সম্প্রীতি যেমন বজায় থাকে এবং ত্রিপুরা যেমন উন্নতির পথে চলে, সেটাই আমাদের কি বলে কাম্য। এবং এরকম ঘটনাগুলি উন্নতিকে বিঘ্নিত করে, শান্তি বিঘ্নিত হলেই উন্নতি বিঘ্নিত হয়। সুতরাং আমরা চাই এরকম ঘটনা আবার যেমন না ঘটে, তাই আমরা সব রকমের পদক্ষেপ নিচ্ছি। এবং আবার আমি বলছি, ওনার 3 জন মেয়ে আছে মনে হয়, একটা ছোট ছেলে আছে, স্ত্রী আছে, ওনাদের প্রতি আমাদের সমবেদনা, আমরা দুঃখিত। এবং আমরা ওনাদের পাশে আসি, এবং এখন 5 লক্ষ টাকা আমরা ঘোষণা করলাম, আগামী দিনে আর কি সুখ সুবিধা দেওয়া যায় আমরা নিশ্চয়ই দেখব। সেখান থেকে দেওয়া হবে, বড় কথা না কোন প্রান থেকে দেওয়া হবে সেটা বড় কথা, ঠিক না? যারা আজকে কষ্টতে আছে ওদের পাশে দাঁড়ানো এই সরকারের দায়িত্ব আমরা ভাবি। আর আমি বারবার বলছি, এটা কোনো কারণে ক্ষতি পূরণ না, মানুষের জীবনের মূল্য টাকা দিয়ে হয় না, 5 লক্ষ তো কিনতে 5 কোটি টাকা দিয়েও হয় না, এটা একটা টোকেন যে আমরা ওনাদের সঙ্গে আছি, এ সরকার ওনাদের সঙ্গে আছে এই দুঃখের সময়ে। এবং আমরা খুবই সন্তপ্ত যে এরকম কারণ হয়ে এই ঘটনা ঘটেছে।